हेलो फ्रेंड्स केमन आছেন সবাই आशा करी सबाई ভালো আছেন। রামিম একাডেমির নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস আমি আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজ দেখাবো কিভাবে একটি লাক্সারি ফুড বিজনেস কার্ড ডিজাইন করবেন। আজকের ডিজাইনটিতে আমি বেশ কিছু নতুন টুলসের কাজ দেখাবো। आशा करी डिजाइनटी आपनादेर अनेक उपकार आसबे। फ्रेंड्स नतून नतून डिजाइनेर आपडेट पेते आशा करी आमार चैनलटी सबस्क्राइब करे फेलबेन और अलरेडी जारा सबस्क्राइब करे फेलछेन तादेरके असंख्य धन्यवाद। चलुन ताहले मूल काज शुरू करा जाक। हेलो फ्रेंड्स चलুন তাহলে ডিজাইনের কাজ শুরু করা যাক। फ्रेंड्स ডিজাইনের কাজ শুরু করার জন্য আমি এখান থেকে এই যে আমি অলরেডি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে রাখছি। এখন আমি এখান থেকে যে ফাইলে ক্লিক করার পর এই যে আমি নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে ক্লিক করার পর আমার সামনে একটি নিউ ডকুমেন্টস আসবে। এই যে নিউ ডকুমেন্টস চলে আসলো। এখন फ्रेंड्स নিউ ডকুমেন্টস আসার পর আমি এখানে ডকুমেন্টস নেম ক্রিয়েট করব। जेहेतु हमें आज फूड रिलेटेड बिजनेस कार्ड क्रिएट करब तीन फूड बिजनेस कार्ड नेम दिल। फ्रेंड्स और ये वाइड और हाइट देव। फ्रेंड्स एखे अनेक धरण अपशन आंचीते आ पॉइंट आपर पिक्सल आपनारा जेब इच्छा नीते नो प्रॉब्लम। हमें एखे इंचीते इंचीते रखल इंचीते रखार पर एखे वाइड देव 3.5 আর এখানে দেব এই যে 2.5 অবশ্য এখানে দেওয়া আছে। আর এখানে আমি এক দুইটি আউটপুট নেব, এইজন্য আমি দুইটা সিলেক্ট করে দিলাম। আর এখানে ব্লিড এরিয়া, फ्रेंड्स এখানে ব্লিড এরিয়া অবশ্য দেওয়া আছে 0.125। फ्रेंड्स আপনারা যখন এই অপশনটি ক্লিক করে রাখবেন তখন আপনাদের অটোমেটিক এই ইয়াটা বসে চার জায়গার মধ্যে অর্থাৎ পুরো নিচে ডানে বামে চার জায়গার মধ্যে অটোমেটিক বসে যাবে যদি আপনারা এই অপশনটি ক্লিক করে রাখেন। আর যদি এই অপশন আপনারা ক্লিক না করেন তাহলে একটি একটি করে বসাতে হবে। ফ্রেন্ডস তারপর আমরা যাব মোর সেটিংসে। আমরা মোর সেটিংসে যাওয়ার পর আমরা এখানে দেখব আমাদের দুটি আউটপুট ঠিক আছে, তারপর 3.52 ঠিক আছে, আর ব্লেড এরিয়া তার ঠিক আছে। আর এখানে অবশ্যই আপনারা CMY কে রাখবেন। আর এখানে অবশ্যই 300 PPI রাখবেন। ফ্রেন্ডস আমাদের মোটামুটি সেটিং এর কাজ শেষ। আমরা এখন ক্রিয়েট ডকুমেন্টসে ক্লিক করলাম। ফ্রেন্ডস ক্রিয়েট ডকুমেন্টসে ক্লিক করার পর আমাদের সামনে এই যে দুইটি আউটপুট রেডি হয়ে গেল। আমরা এখন ডিজাইনের মূল কাজ শুরু করব। এখন আমরা ডিজাইনটি কাজ করার জন্য আমরা ব্লিড এরিয়া নিয়ে নিয়েছি। এখন আমাদের দরকার শেপ লাইন। আমরা শেপ লাইন ক্রিয়েট করার জন্য এই যে আমরা রেক্ট্যাঙ্গেল ক্লিক করব। রেক্ট্যাঙ্গেল ক্লিক করে আমরা এখান থেকে এখান পর্যন্ত টেনে দিলাম। আমি এখান থেকে এখানে স্টক কালারটা ব্ল্যাক আছে, স্টক কালারটা আমি এখান থেকে রেড কালার করে দিলাম। এই যে রেড কালার। তারপর এখান থেকে যাব অবজেক্টে যাওয়ার পর আমরা আমি যাব পাথ অপশনে। এই যে পাথ অপশন, তারপর থেকে এই যে অফসেট পা যাওয়ার পর আমি এখানে 0.125 -0.125 আপনারা অবশ্যই মনে রাখবেন -0.125। তারপর আমি এখানে এই যে প্রিভিউ অপশনে ক্লিক করলাম। প্রিভিউ অপশনে ক্লিক করার পর এই যে আমাদের আউটপুটটি আমি যে শেপ লাইনটি নিয়েছি শেপ লাইনটি আমাদের সামনে শো করতেছে, দেখা যাচ্ছে। তারপর এই ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর আমার নিচে যে ইয়াটা রয়েছে এটা আমি ব্লিড এরিয়া পর্যন্ত টেনে দিলাম। এই যে ব্লিড এরিয়া পর্যন্ত টেনে দিলাম। যে আমাদের বিজনেস কার্ডের যে ফ্রন্ট সাইড এটা এই যে আমরা রেডি করে ফেললাম। এখন আমি এখান থেকে আমার শেপ লাইনের এরিয়াটা একটু কমিয়ে রেখে এই যে 0.5 রাখলাম। আমি এখন এটার কালারটা চেঞ্জ করে দেবো। অর্থাৎ আমি যে ফুড রিলেটেড বিজনেস কার্ড ক্রিয়েট করব আমি সবসময় বিজনেস কার্ড ক্রিয়েট করার আগে কালার চয়েস করে রাখি। आज कलर चॉइस कर रखी दुईटी कलर चॉइस कर रखी कलर दिए आज आज के डिजाइन टी करब। बैकग्राउंड कलर ब्लैक कलर दिए दिल ब्लैक कलर दिए दिल और ये सेफ लाइन स्टक कलर थको और एखान फिल कलर ऑफ हो जाए फिल कलर ऑफ कर दिल शुद्ध स्टक कलर रखल। फ्रेंड्स एखन प्रत्येकटा डिजाइनर मध्य एक लोगो क्रिएट करी आज तार व्यतिक्रम नई आज एक लोगो क्रिएट करब। सबगुली एकसाथे सिलेक्ट कर कंट्रोल टू दिए आउटपुट लक कर दिलाम। एखन आमी एकटी लोगो क्रिएट करब। फ्रेंड्स लोगो क्रिएटटा एकटु ताड़ाताड़िर जोन्नो आमी अवश्य एकटु रेडी करे राखछि। एई जे आमी एटी दिए दुईटी एक सरि एवं एक चामच काटा चामच ए दुईटी दिए आज का आमार लोगोटा क्रिएट करब। फ्रेंड्स अनेके आमार काछे क्वेश्चन करते पारेन जे आमी ए दुईटा कोथाय थेके आनलाम। फ्रेंड्स आमी आपनादेर जोन्नो एखाने रेडी करे राखछि। एई जे आपनारा एई जे शापन वेक्टर माने एकटी आपनार कर्मीते एकटी ब्राउजार निये शापन वेक्टर सिलेक्ट करे एखान थेके आपनारा अनेकगुली पिक पाबेन। सेखान थेके एकटी पिक एई जे आमी एखान थेके एकटी पिक एई जे कपि करलाम एई जे कपि इमेज आमी एखान थेके कपि इमेज करे तारपर आमी एखान थेके आमी एखाने पेस्ट करे देई। एई जे आमी आपनादेरके देखाच्छि आमी कोथाय थेके किभाबे निलाम। ओके अनेके क्वेश्चन करते पारेन ताई आमी आगेई एटा इये करे राखछि माने क्वेश्चनेर आंसारटा दिये दितेछि। तारपर एखान थेके इयाटा पिक्चारटा एखाने पेस्ट करार पर आमरा जाब उइन्डोजे जाओयार पर आमरा एई जे इमेज स्ट्रेच गिये तारपर इमेज स्ट्रेच गिये तारपर एखाने जोदि एखाने एई जे अपशनटा हाइड थाकते पारे आपनारा एखाने क्लिक करे अपशनटा बेर करे नेबेन। तारपर एखाने इग्नोर व्हाइट क्लिक कर प्रिव्यू क्लिक करबेन। क्लिक करार पर साथे साथे एई जे आमादेर व्हाइट कलरटा रिमूव हो गेल। तारपर एखान थेके एक्सपांड दिए तारपर राइट बाटन क्लिक करे आपनारा आनग्रुप करे नेबेन। आनग्रुप करे निलाम। आनग्रुप करे आमी एटा डिलीट करे देई और एई जे दुइटा एकसाथे सिलेक्ट करे आई ड्रपार टुल निये आमी कलरटा चेंज करे देई। एई जे जस्ट सिम्पल भावे दिया लोगो क्रिएट करब। जस्ट एभावे आमी निये एकटा लोगो बानिये फेललाम। एभावे आमी एकटा लोगो बानिये फेललाम। फ्रेंड्स आपनारा देखलेन आमी एटा निलाम। एखन आमी एखान थेके रेक्टेंगल टुल नेब। रेक्टेंगल टुल निये आमी एई जे एखान थेके इलिप्स टुल निये जस्ट कंट्रोल अल्टर धरे शिफ्ट अल्टर धरे शिफ्ट अल्टर एकसाथे धरे अपनारा एकटी शेप नेबेन। तारपरे एटा आमी फिल कलरटा आमी स्टक कलर करे देई। एई जे स्टक कलर करे दिलाम। स्टक कलर करे देওয়ার পর আমি স্টক কালারটা একটু বাড়িয়ে নেই 2 বা 3 পিটি দিলাম। তারপর এটা জাস্ট সিলেক্ট করার পর कंट्रोल सी दिए कपि करबेन। तारपर कंट्रोल एफ दिबेन। कंट्रोल सी दिए तारपर कंट्रोल एफ दिबेन। कंट्रोल सी दिए कपि करे कंट्रोल एफ दिले माने आपनार ओई फ्रंटेर उपरई पेस्ट होबे। तारपर आमी जस्ट शिफ्ट अल्टर धरे एकटु छोटो करे देई। एई जे शिफ्ट अल्टर धरे एकटु छोटो करे दिलाम। तारपर এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে দ্বিতীয় শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এই যে আপনারা এই যে টুলবারটির অপশনে এখানে গিয়ে এই যে একটি কোণা দেখা যাচ্ছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে সিজারিস টুলটা আপনাদের সামনে শো করবে। এই সিজারিস টুলটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি কোণা দেখা যাচ্ছে। আমি এই যে মাঝখানে ক্লিক করব। এই মাঝখানে ক্লিক করলাম আর এই সাইডে এখানে ক্লিক করলাম। क्लिक करार पर ये आमार सामने एटा क्लिक कर माने एखन मासखान दिए केटे गेछे। मासखान दिए केटे जाओयार पर आपनारा एई जे एटाओ सिलेक्ट करते पारबेन आबार एई साइडटा सिलेक्ट करते पारबेन। आमी निचटा सिलेक्ट करे डिलीट करे दिलाम। एई जे डिलीट करे दिलाम। तारपर एटा सिलेक्ट थाका अवस्थाय आमी एखान थेके जे एखाने ए टुलबार थेके जस्ट एई जे एटा क्लिक करलाम। एटा क्लिक करार पर एई जे देखেন आमार शेपटार কোণাগুলি একটু কিরকম কি সুন্দর হয়ে গেছে। তারপর আমি এটা একটু বাইরে রাখি, আমি এটা বসাবো। তারপর আমি এখানে আরেকটি কাজ করব, সেটি এখন যে কাজটি করবো এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। এখন আমি আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম, তারপর শিফট প্লাস অল্টার ধরে একটু ছোট করে দিই, একটু শিফট প্লাস অল্টার ধরে একটু ছোট করে দিই। তারপর এখান থেকে আমি এখন আমার যে লোগোর যে কোম্পানির নেম বা রেস্টুরেন্ট নেম, আমি এখন সেই রেস্টুরেন্ট নেমটা মানে এখন টাইপ করব। তার জন্য আমি এখন টাইপ টুলে, এই যে টাইপ টুলে অপশন, এই যে ছোটো কোণের মধ্যে ক্লিক করে, তারপর এই যে টাইপ অন এ পার্ট টুলে ক্লিক করবো। এই যে টাইপ অন এ পার্ট টুল, তারপর এখানে এটা জাস্ট এখানে ক্লিক করবো। এই যে ক্লিক করার সাথে সাথে অনেকগুলি লেখা হয়ে গেল। ফ্রেন্ডস, আমি সবগুলি লেখা ডিলিট করে দিই, এই যে সবগুলি লেখা ডিলিট করে দিলাম। এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন আমার যার জন্য আমি ইয়াটা করবো, বিজনেস কার্ডটা যেই রেস্টুরেন্টের জন্য করবো সেই রেস্টুরেন্টের নামটা আমি এখন বসিয়ে দিতেছি। ফ্রেন্ডস, আমি যে এটা লিখে টাইপ করে ফেললাম। এখন আমি এই যে আপনারা ইচ্ছা করলে এখন এটা কিন্তু আপনারা, আমি এটা কিন্তু এখন সুন্দর দেখাচ্ছে না, এই যে আপনারা ঘোরাবেন এদিকে সেদিকে হবে না। আপনারা কি করবেন, জাস্ট এই যে এই যে একটা রেখা দেখা যায়, এই যে এই রেখাটা ধরে শুধু একটু ভিতরের দিকে দিয়ে দিবেন। ভিতরের দিকে দেওয়ার পর এটা ভিতরে চলে যাবে। তারপর আমি এটা এইভাবে ধরে আমি এই যে বসিয়ে দিলাম, বসিয়ে তারপর আমি এখন আপনারা ফন্টটা চেঞ্জ করতে পারবেন। আমি এখানে ফন্টটা ওপেন সেন্স নিই, আমি ফন্টটা এই যে ওপেন সেন্স নিলাম, এই যে ওপেন সেন্স। তারপর এখান থেকে রেগুলার থেকে আমি এটা বোল্ড করে দিই আর কালারটা চেঞ্জ করে দিই। আইড্রপার টুল দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, এই যে কালারটা চেঞ্জ করে সুন্দরভাবে মাঝামাঝি বসিয়ে দেবো। এই যে ফ্রেন্ডস, আমি মাঝামাঝি বসিয়ে দিলাম। ফ্রেন্ডস, এখন তারপর এই যে এই শেপটা জাস্ট শেপটা যেখান থেকে আমি নিয়ে গেছিলাম জাস্ট আমি সেখানে বসিয়ে দেব, এই যে। তারপর আমি এই যে এটা বরাবর বসিয়ে দিয়ে তারপর একটু বড় করে দিই, একটু ছোট হবে। এই যে ফ্রেন্ডস, আমার লোগোটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ লোগোটা একসাথে সিলেক্ট করে, তারপর আমি গ্রুপ করে দেব। এই যে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে আমি একটু ছোট করে দিই। এখন আমি আমার লোগোটা একসাথে ধরে বিজনেস কার্ডের মধ্যে বসিয়ে রেখে দিলাম। এই যে আপনার যদি একটু যদি প্রবলেম হয় তাহলে আপনার এখান থেকে আনগ্রুপ করে এখান থেকে পিটিটা 2 পিটি করে দিলেই হবে। পিটিটা কমিয়ে দিলেও আপনারা পারবেন, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে ইচ্ছা করতে পারবেন। আমি 2 পিটি রাখলাম, তারপর আবার সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এই যে ফ্রেন্ডস, এখন আমি বাকি কাজগুলি করব, অর্থাৎ এখন ইনফরমেশন নেম এবং ইনফরমেশনগুলি বসাবো। এখন আমি তারপর আবার টাইপ টুল সিলেক্ট করে এখন আমি নেমটা ক্রিয়েট করব। নেম ফ্রেন্ডস, আমি নেমটা ক্রিয়েট করে ফেললাম। আমি নেমটার কালারটা আইড্রপার টুল দিয়ে চেঞ্জ করে দিই, এই যে। তারপর এখন আমি টাইটেলটা ক্রিয়েট করব। এই যে আমি টাইটেলটা সিলেক্ট করলাম, টাইটেলটা ক্রিয়েট করলাম, টাইপ করলাম, তারপর আমি টাইটেলটা এই যে এখানে বসিয়ে দিই। ফ্রেন্ডস আমি নেমটা এখানে 12pt আছে, নো প্রবলেম। আর এটা যেহেতু টাইটেল, টাইটেলটা একটু ছোট হবে, আমি টাইটেলটা 8pt রাখলাম। এই যে আমি টাইটেলটা 8pt আর নামটা 12pt রাখলাম। এখন আমি আইকন বসাবো, আইকন। ফ্রেন্ডস আমি আইকনও আমি এখানে গুগল থেকে আইকনও আমি রেডি করে রাখছি, সব কিছু আমি রেডি করে রাখছি যেন সময় কম লাগে। তার জন্য আপনার আমি দেখাবো আইকন কিভাবে কোথায় থেকে আমি নিলাম। আমি আইকনের কালারটা একটু চেঞ্জ করে দিই, আইড্রপার টুল দিয়ে, তারপর এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। এই কালারটা চেঞ্জ করে দিলাম। ফ্রেন্ডস আমি এখান এই আইকনগুলি কোথায় থেকে নিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এখান থেকে এই যে একটি ইয়াতে গেলাম, গুগল ক্রোম থেকে আমি এই যে flaticon.com, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি, এই যে flaticon.com। ফ্ল্যাট আইকনে গিয়ে আপনারা এই যে ফোন কল, লোকেশন, আপনাদের যা যা প্রয়োজন সেটা আপনারা সার্চ দিবেন এইসবভাবে। তারপর আপনারা এখান থেকে এই যে আসার পর আপনারা এখান থেকে জাস্ট এই যে প্রত্যেকটা লোগোর মধ্যে এই যে 3টি ডট ডট দেখা যাচ্ছে, আপনারা এখানে ক্লিক করে, এখানে যখন আপনারা রাইট বাটন ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাবেন এই যে ডাউনলোড png, এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে প্রিমিয়াম আসবে এবং ফ্রি ডাউনলোড আসবে, আপনারা অবশ্যই ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এখন ডাউনলোড হয়ে এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে একটি টেনে ধরে এই যে এখানে রাখবেন, এখানে রাখার পর আপনাদের আমি দেখাচ্ছি। আমি একটু ছোট করে নিচ্ছি, এই যে এখানে রাখবেন। এখানে রাখার পর আপনারা এখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করতে পারেন। ইমেজ ট্রেসে ক্লিক করার পর তারপর এখান থেকে এক্সপান্ড থেকে আনগ্রুপ করে আপনারা এই যে হোয়াইট কালার আছে, এই হোয়াইট কালারগুলি আপনারা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা এখান থেকে আইড্রপার টুল নিয়ে কালারটা চেঞ্জ করে এই যে সিম্পল, খুব সিম্পল। এই যে এভাবে আপনারা প্রত্যেকটা লোগো, আইকন আপনারা এখান থেকে ডাউনলোড করে তারপরে এনে তারপর আপনারা এরকম কালার চেঞ্জ করতে পারবেন। আমি এভাবেই সবগুলি আমি আগে এনে রাখছি, যদি আমি এখন আনতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এগুলি আগে রেডি করে রাখছি। এখন আমি জাস্ট ইনফরমেশনগুলি বসিয়েই আমার ফ্রন্ট সাইডের কাজ সমাপ্ত ঘোষণা করব। ফ্রেন্ডস আমি এখান থেকে আবার টাইপ টুল সিলেক্ট করে আমি এখান থেকে ইনফরমেশনগুলি বসিয়ে দিই। ফ্রেন্ডস আমি সবগুলি আইকনের কালার একসাথে আমি আগে টাইপ করে ফেলি, তারপর আমি একসাথে কালারটা চেঞ্জ করে দেব। আপনারা দেখবেন আমি কিভাবে একসাথে কালারটা চেঞ্জ করে ফেলি। তারপর এখান থেকে এই যে ওয়েবসাইটটা দিয়ে দিই, সরি। আমি নামে মাত্র সিম্পল হিসাবে, মানে এটা স্যাম্পল, একটা স্যাম্পল হিসেবে একটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে আপনারা অবশ্যই দিবেন। আমি লোকেশনটা স্যাম্পল দিতেছি। এই যে আমি লোকেশনটাও দিয়ে দিলাম। ফ্রেন্ডস আমি এই যে সবগুলি ইনফরমেশন একসাথে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে কালারটা এই যে চেঞ্জ করে দিলাম। এখন আমি আমার আইকনগুলি বড় হয়ে গেছে আমি জাস্ট এই যে শিফট প্লাস অল্টার ধরে ছোট করে দিই এগুলি অবশ্যই 8 পিটি আছে 8 পিটি একটু বড় দেখাচ্ছে আমি দেখি একটু ছোট করা যায় কিনা আমার লোগোটা বড় হয়ে গেছে আমি লোগোটা আর একটু ছোট করে দেই ছোট করে দিলে ভালো হবে এই যে ছোট করে দিলাম फ्रेंड्स আমি একটি কন্ট্রোল অল্টার 2 দিয়ে তারপর আমি এটা আনগ্রুপ আনলক করে আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আমি সেন্টার করে তারপর কাজটা করি তাহলে কাজটি করতে ভালো হবে এই যে আমি এটা মাই সেন্টার রাখবো সরি আবার গ্রুপ করতে হবে কন্ট্রোল অল্টার দিয়ে গ্রুপ করে দিলাম তারপর এই দুইটা একসাথে সিলেক্ট করে আমি সেন্টারে নিয়ে আসি এই যে फ्रेंड्स আমি এই দুইটা একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে এই যে অ্যালাইন করে দিই অ্যালাইন এই যে সবগুলো একসাথে সিলেক্ট করে একটি আইকন প্লাস ইনফরমেশন একসাথে সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে অ্যালাইন করে দিই অ্যালাইন করে দিলে এই যে অ্যালাইন করে দিলেই আমাদের একবার সোজাসুজি হয়ে যাবে কোনো প্রবলেম নাই আইকনগুলো আর একটু ছোট করতে হবে মনে হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করে আমি আবার অ্যালাইন করে দেই এই যে फ्रेंड्स আমাদের ইনফরমেশন বসানোর কাজ প্রায় শেষ শিফট ধরে আপনারা দুইটি ইনফরমেশন একসাথে সিলেক্ট করতে হলে অবশ্যই শিফট ধরে করতে হবে শিফট এই যে দুইটা একসাথে সিলেক্ট করে আবার অ্যালাইন করে দিই এটা বোল্ড করা আছে তাই বড় দেখাচ্ছে আমি এখান থেকে রেগুলার করে দিয়েছি রেগুলার করে দিলেই ছোট হয়ে যাবে আমি फ्रेंड्स আমি এখান থেকে আরেকটি কাজ করব তার জন্য আমি এখান থেকে আমি এই যে লাইন সেগমেন্ট টুলটা নেব লাইন সেগমেন্ট টুলটা নিয়ে এখান থেকে শিফট ধরে জাস্ট শিফট ধরে একটি রেখা টানবো রেখা টানার পর এই যে স্টক কালার দিতে হবে তার জন্য আইড্রপার টুল নিয়ে আমি স্টক কালারটা দিয়ে দিই তারপর আমি এখান থেকে আবার এই যে এখানে যাব এখানে গিয়ে আমি আবার এটা এই যে দুইটা মাথা আমি সব ইয়া করে দেব অবশ্যই এটা একটু নিচে আসবে দুটো একসাথে ধরে অ্যালাইন করা যায় অ্যালাইন করা আছে টাইটেলটা ছোট হয়ে গেছে 8 পিটি হবে এই যে 8 পিটি फ्रेंड्स अपनारा এই যে রুলার নিয়ে আমি রুলার নিয়ে এটা এটা রুলার নিয়ে আমি এটা সমান করে দেব। फ्रेंड्स আমি আবার একটা রুলার নিয়ে আমার কাজটা একবার টোটাল কমপ্লিট করে ফেলি। सेंटर এখন সেন্টার করব, লোগোটা সেন্টার করি, এই লোগোটা সেন্টার করলাম। এখন সবগুলো একসাথে সিলেক্ট করে সবগুলি একসাথে সিলেক্ট করে গ্রুপ, এই যে গ্রুপ করে নিই। তারপর আবার রুলার নিয়ে জাস্ট সেন্টারটা করে, হ্যাঁ সেন্টার, এই যে সেন্টারটা করে ফেললাম। ফ্রেন্ডস এই যে ইনফরমেশন বসানোর কাজ শেষ এবং লোগোর লোগো বসানো, লোগো সেটিং করার কাজ শেষ। লোগোটা একটু বড় করে দেই। এই যে ফ্রেন্ডস আমি আমার কাজ আরেকটু বাকি আছে, সরি লেট হয়ে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তারপর আমি আপনাদেরকে আস্তে আস্তে করতেছি যেন আপনারা বুঝতে পারেন। এই যে আমি এখানে আরেকটি ডিজাইন করব। फ्रेंड्स এই যে আমি এটা কালারটা চেঞ্জ করে দেই। ফ্রেন্ডস আমি এটা এই কোণার মধ্যে বসিয়ে দেব। আর অল্টার ধরে জাস্ট অল্টার ধরে কপি করে, অল্টার ধরে কপি করে একটা কপি আমি এই কোণার মধ্যে বসিয়ে দিলাম। ফ্রেন্ডস আমার ফ্রন্ট সাইডের কাজ টোটালি শেষ। এখন আমি জাস্ট এখানে ব্যাক সাইডের কাজটা করব। ফ্রেন্ডস আমি এখান থেকে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে জাস্ট এখানে, এখান থেকে অল্টার ধরে জাস্ট অল্টার ধরে আমি এটা এখানে বসিয়ে দেব। আমি অল্টার ধরে বসিয়ে দিলাম। আর এখান থেকে আমি লোগোটা জাস্ট, লোগোটা জাস্ট অল্টার ধরে আনবো। এই যে অল্টার ধরে আনলাম। অল্টার ধরে আনার পর এখান থেকে আনগ্রুপ করলাম। এই যে আনগ্রুপ করবো, আনগ্রুপ করার পর এই যে আমি এখান থেকে শুধু জাস্ট এইটাই, জাস্ট এটা এখান থেকে বাইর করে আমি এখানে আবার লোগোটা এটা একটু বড় হবে। এই যে গ্রুপ করে দেই। তারপর এটা আমি এখান নিয়ে আসি, তারপর এটা বড় করব। এই যে জাস্ট অল্টার ধরে সবগুলো কিন্তু অল্টার ধরে বড় করতে হবে, তাহলে সব দিক দিয়ে এক সমান থাকবে। হ্যাঁ অল্টার ধরে বড় করার পর তারপর এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিই, 40-এ রাখবো, 20-এ রাখলাম। এই যে অপাসিটিটা আমি 20-এ রাখলাম। তারপর এই যে এই লোগোটা জাস্ট ধরে এখানে বসিয়ে দিব। তারপর এই যে আমার ফ্রন্ট সাইডের কাজ শেষ। ফ্রেন্ডস এখন আমি শুধু জাস্ট ক্লিপিং মাস্ক করে দেখাবো আপনাদেরকে আমার ডিজাইনটি কেমন হইল। ক্লিপিং মাস্ক করার জন্য আমাদের সেফ লাইনের দরকার নেই, আমি সেফ লাইনটা ডিলিট করে দিই। সেলফ ফ্রেন্ডটা ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল নেব। এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই যে এখানে টেনে দিই, টেনে দিয়ে তারপর এখান থেকে স্টক থেকে ফিল কালার করে দিই। এই ফিল কালার করে দেওয়ার পর আমি দেখতে পারলাম আমার এটা ঠিকভাবে হয় নাই, আমি ঠিক করে নিই। ঠিক আছে, তারপর সবগুলি একসাথে সিলেক্ট করব। যদি কোনো আনগ্রুপ থাকে, যদি কোনো লক থাকে তাহলে অবশ্যই অল্টার টু দিয়ে আনলক করে নিতে হবে। তারপর সবগুলি একসাথে সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক করে এই যে ক্লিপিং মাস্ক, এই যে তারপর আবার এখান থেকে আবার আমি সেলফ ফ্রেন্ডটা ডিলিট করে দিই। সেলফ ফ্রেন্ডটা ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আবার একটু টুল নিয়ে এখান পর্যন্ত টেনে দিই। এই যে টেনে দিয়ে আবার ফিল কালার করে দিই। ফিল কালার করে নিয়ে হ্যাঁ সব কিছু ঠিক আছে। তারপর আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর কন্ট্রোল অল্টার টু দিয়ে যদি কোনো অপশন বা কোনো ইনফরমেশন যদি হার্ড লক থাকে তাহলে এটা আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে তারপর রাইট বাটন ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় সবগুলি একসাথে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমি ক্লিপিং মাস্ক দিলাম। এই যে খুব সুন্দর এবং গর্জিয়াস লাক্সারি রেস্টুরেন্ট বিজনেস কার্ড হয়ে গেল। ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। খুব আনকমন একটি ডিজাইন, আমি অনেক রিসার্চ করে এই ডিজাইনের আইডিয়াটা আমি বের করছি এবং সেই আইডিয়া অনুযায়ী আমি আজকে ডিজাইনটা আপনাদের সামনে পেশ করলাম। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আপনাদের যদি কোনো কথা বুঝতে যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেটাও জানাবেন, আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি সলভ করে দেব। আপনারা তাহলে আজকে এখান থেকে বিদায় নেই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.